बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थी बंधुरा आमार आजकेर ए अनलाइन क्लासे तोमादेरके जानाच्छि स्वागत और शुभेच्छा। आमी तरिकुज्जामान प्रभाषक हिसाब विज्ञान हाजीगंज सरकारी मॉडल पाइलट हाई स्कूल एंड कॉलेज हाजीगंज चाँदपुर। आशा करी तुम्हारा सबाई सुस्थ और निरापद रहेछो। आमी आल्लाहर अशेष मेहरबानीते भालो आसी। तो गत क्लासे आमरा तोमादेरके हिसाब विज्ञान लेनदेन सम्पर्के आलोचना करेछि। लेनदेन लेनदेन की काके बोले लेनदेनेर बैशिष्ट्यगुलो निये आलोचना करा हयेछे एबं हिसाब समीकरण निये आलोचना करेछि। आजके आमरा धारावाहिकभावे हिसाब समीकरणेर उपर लेनदेनेर प्रभाव एई विषयटि एबं हिसाब ओ हिसाबेर श्रेणी विभाग ए दुटो विषय निये आलोचना करब। अर्थात आमरा प्रथम काज हलो आमादेरके घटना थेके लेनदेन खुंजे बेर करा। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে আমরা ঘটনা সকল ঘটনার লেনদেন নয় কিন্তু সকল লেনদেনই ঘটনা। ঘটনা লেনদেন হতে গেলে লেনদেনের কতগুলো বৈশিষ্ট্য আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এর বড় একটা বৈশিষ্ট্য বা খুব সহজ যদি বলি সেটা হচ্ছে একটি ঘটনাকে আমরা তখনই লেনদেন বলবো যখন ওই ঘটনা দ্বারা আমাদের হিসাব সমীকরণ ওই ঘটনার দ্বারা আমাদের হিসাব সমীকরণের উপর কি প্রভাব ফেলবে। অর্থাৎ হিসাব সমীকরণের উপর হিসাব সমীকরণের পরিবর্তন হবে, হিসাব সমীকরণের উপাদানগুলোর পরিবর্তন হবে, তখনই বুঝবো যে আমরা ওই ঘটনাটি একটি লেনদেন। আর এছাড়াও গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে লেনদেনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে যে এটি কি আর্থিক অবস্থার পরিবর্তন। অর্থাৎ ঘটনাকে আমরা তখনই লেনদেন বলবো যখন কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম এবং অর্থের দ্বারা পরিমাপযোগ্য হতে হবে, দ্বৈত সত্তা বিদ্যমান থাকতে হবে। এছাড়া হিসাবের ভিত্তি সেটা নগদ ভিত্তিক হতে পারে অথবা বকেয়া ভিত্তিকও হতে পারে। এ ধরনের কিছু বৈশিষ্ট্য আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা খুব সহজেই ঘটনা থেকে লেনদেনগুলো আমরা কী করতে পারবো আলাদা বা চিহ্নিত করতে পারবো। তো আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। প্রথম আমরা আলোচনা করবো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। অর্থাৎ প্রত্যেকটা লেনদেনই আমাদের হিসাব সমীকরণের যে উপাদানগুলো রয়েছে আমরা গত ক্লাসে আলোচনা করেছি হিসাব সমীকরণটি উপাদান মূলত তিনটি, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। অর্থাৎ মোট সম্পদের পরিমাণ সমান মোট দায়ের পরিমাণ। দায়কে দুভাগে বিভক্ত করা যায়, একটি হচ্ছে বহির্দায় আরেকটি হচ্ছে অন্তর্দায়। বহির্দায়কে আমরা দায় বলে থাকবো এবং অন্তর্দায়কে মালিকানা সত্ত্ব বলা হয়। এরপর আমরা মালিকানা সত্ত্বকে যদি আরেকটু বর্ধিত করি, সম্প্রসারিত করি, সেখানে দেখা যায় সেখানে রয়েছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। অর্থাৎ আমরা আরও চারটি উপাদান পাই। তাহলে আমরা হিসাব সমীকরণের সর্বমোট ছয়টি উপাদান আমরা দেখতে পাই। একটি হচ্ছে বাম পাশে থাকবে সম্পদ মোট সম্পদ এবং সমান ডান পাশে থাকবে দায় বহির্দায় যোগ মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এই ছয়টি উপাদান নিয়েই আমাদের হিসাব সমীকরণটি গঠিত। তাহলে দেখি এখানে প্রথমে বলা আছে জনাব আরিফ সাহেব নগদ 6,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। 6,000 টাকা নিয়ে কি করলেন? ব্যবসা আরম্ভ করলেন। তাহলে দেখা যাচ্ছে এটি একটি লেনদেন। কিভাবে লেনদেন? নগদ 60,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, তার মানে কারবারের নগদ নামক সম্পদের পরিবর্তন ঘটে।
অর্থাৎ নগদ 60,000 টাকা কি হয় বৃদ্ধি পায়। পাশাপাশি এখানে দেখতে পাই আমরা নগদ কি হয় বৃদ্ধি পায়, কারবারের নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পায়। পাশাপাশি যেহেতু কারবারের মালিক বিনিয়োগ করে, বিনিয়োগকৃত অর্থটাকে আমরা কি বলে থাকি মালিকানা স্বত্ব বা মূলধন, তাহলে এখানে মালিকানা স্বত্বের পরিমাণও কি হয় বৃদ্ধি পায়। তাহলে আমরা শুরুতেই কিন্তু বলেছিলাম যে লেনদেন হতে গেলে লেনদেনকে অবশ্যই কি হিসাব সমীকরণের উপরে প্রভাব বিস্তার করতে হয়, অর্থাৎ হিসাব সমীকরণের উপরে একটা প্রভাব অবশ্যই পড়বে। তাহলে আমরা দেখলাম এই লেনদেনে কি হলো, নগদ অর্থ বৃদ্ধি পেল এবং কারবারে মালিকানা স্বত্ব বা মালিকের অধিকার বৃদ্ধি পেল। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে সব সময় যে আমরা কোনো ব্যক্তির হিসাব করি না, আমরা হিসাব করি প্রতিষ্ঠানের। তাহলে আমরা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে দেখব যে প্রতিষ্ঠানে কি পরিবর্তনটা হয়। তাহলে আমরা দেখলাম যেহেতু মালিক কি করলো, আরিফ সাহেব নগদ 60,000 টাকা ব্যবসায় নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, তার মানে তিনি এই 60,000 টাকা তার কারবারে বিনিয়োগ করলেন। তাহলে কারবারের নগদ 60,000 টাকা বৃদ্ধি পাবে, পাশাপাশি ওনার মালিকানা স্বত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। 2 নম্বর বলা আছে নগদে আসবাবপত্র ক্রয়। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যেটা কি আমাদের কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। কিভাবে? এখানে সম্পদ আসবাবপত্র ক্রয় করার মাধ্যমে আসবাবপত্র পরিমাণ বাড়ে এবং নগদ অর্থের পরিমাণ কমে। কারণ আমরা জানি যদি আমরা নগদে কোনো কিছু ক্রয় করি সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নগদ অর্থের পরিমাণ কী হবে, হ্রাস পাবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি আসবাবপত্রের পরিমাণ বাড়বে, বৃদ্ধি পেলো 30,000 টাকা, এবং নগদ সম্পদের পরিমাণ হ্রাস পেল 30,000 টাকা। তাহলে এটি এটি কি লেনদেন, এর দ্বারা কী হলো, সম্পদ আসবাবপত্র নামক সম্পদটি বৃদ্ধি পেল, পাশাপাশি নগদ সম্পদটি হ্রাস পেল। আমরা আরও একটি দেখি, কর্মচারীদের বেতন প্রদান করা হলো। তাহলে বেতন প্রদান করলাম কি 12,000 টাকা, তাহলে কারবার থেকে 12,000 টাকা চলে গেল, অর্থাৎ নগদ সম্পদ কমে গেল। পাশাপাশি যে বেতন, বেতনটা কি তোমরা নিশ্চয়ই তোমাদের গত ক্লাস শেষে আমরা বাড়ির কাছে দিয়েছিলাম যে কোনগুলো আয়, কোনগুলো ব্যয়, কোনগুলো মূলধন, উত্তোলন, সম্পদ দায়, এগুলো চিহ্নিত করে খাতায় লেখার জন্য। তাহলে সেখানে দেখা যাচ্ছে বেতন, বেতনটা আসলে কি, আর এছাড়াও আমি গত ক্লাসে আলোচনা করেছি যে ব্যয় কাকে বলে। ব্যয় হলো আমরা পণ্য বা সেবার বিনিময়ে নগদ অর্থের, নগদ অথবা বাকিতে অর্থের নির্গমন বা অর্থ প্রদান করা হলে তখন তাকে আমরা কী করবো, তখন আমরা তাকে ব্যয় বলবো। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কর্মচারী তার সেবাটা দিল কারবারে, বিনিময়ে কারবার তাকে কী দিবে, টাকা দিবে। তাহলে সেবার বিনিময়ে টাকা দিচ্ছে, তো সেবার বিনিময়ে টাকা দিচ্ছে বলে এই বেতনটা কি ব্যয়, তাহলে এখানে ব্যয় বৃদ্ধি পাবে। আর ব্যয়, এই ব্যয়টা দিবে কে, মালিক। যাবতীয় আয়ের অধিকার মালিকের, ঠিক তেমনিভাবে যাবতীয় ব্যয়গুলো মালিককে বহন করতে হবে। কারণ আমরা হিসাব সমীকরণে কিন্তু মালিকানা স্বত্ব ওনার্স ইকুইটিকে ভেঙে ভেঙে লিখছিলাম সি প্লাস ই আই, অর্থাৎ মূলধনের সাথে আয়টা যোগ হবে, অর্থাৎ আয় হলে সেটা মূলধনকে বৃদ্ধি করবে বা মালিকানা স্বত্বকে বৃদ্ধি করবে। বিয়োগ ই এক্সপেন্সেস, তার মানে ব্যয় হলে সেটা মালিকানা স্বত্বকে হ্রাস করবে, মালিকানা স্বত্বকে হ্রাস করবে। বিয়োগ ড্রয়িংস উত্তোলন, তার মানে উত্তোলনটাও কি মালিকানা স্বত্বকে হ্রাস করে। তাহলে এক্ষেত্রে ব্যয় হলে কি হবে, আমার একদিকে নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে, অন্যদিকে মালিকানা স্বত্বের পরিমাণও হ্রাস পাবে। পরেরটা দেখি আমরা, অফিসের ভাড়া প্রদান। তাহলে এখানে ভাড়া, তার মানে কি আমরা একটা সেবা গ্রহণ করলাম বা আমরা একটা স্পেস ব্যবহার করলাম, সেবার গ্রহণ করলাম, বিনিময়ে আমরা কি করলাম, টাকা দিলাম। তাহলে এইটা বেতনের মতো একই রকম, নগদ অর্থের পরিমাণ কমে যাবে এবং মালিকানা স্বত্ব কমে যাবে। অর্থাৎ মালিকানার সাথে রিলেটেড চারটা বিষয়, একটা হচ্ছে যদি কারবারে বিনিয়োগ করে মালিক তাহলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে, আয় হলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে বা লাভ, আয় লাভ অথবা মুনাফা, তারপরে যদি ব্যয় হয় বা ক্ষতি হয় সেক্ষেত্রে মালিকানা স্বত্ব হ্রাস পাবে এবং উত্তোলন করলে সেক্ষেত্রেও মালিকানা স্বত্ব হ্রাস পাবে। একইভাবে আমরা দেখি আরও কিছু দেখি,
যেমন এখানে বলা আছে নগদে পণ্য ক্রয় করা হলো 15,000 টাকা, তাহলে ক্রয় করলাম, পণ্য ক্রয় করলাম। আবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আমি ব্যয়ের সংজ্ঞায় বলছিলাম যে ব্যয়ের সংজ্ঞায় বলা আছে যে পণ্য বা সেবার বিনিময়ে অর্থের প্রদান সেটা নগদে করি অথবা বাকিতে করি, দু ক্ষেত্রেই সেটাকে আমরা কি বলবো, ব্যয় বলবো। তাহলে এখানে আমি কি করলাম, নগদে পণ্য ক্রয় করলাম, তার মানে পণ্য গ্রহণ করলাম, বিনিময়ে নগদ টাকা প্রদান করা হলো, তাহলে পণ্যের বিনিময়ে টাকা প্রদান করা হচ্ছে, এটাকে কি বলা হবে, ব্যয়। তাহলে এখানে ক্রয়টা হবে কি, ব্যয়। তাহলে এখানেও দেখা যাচ্ছে কি একই রকম ভাবে আমাদের নগদ অর্থের পরিমাণ হ্রাস পাচ্ছে এবং পাশাপাশি মালিকানা স্বত্বের পরিমাণও কি হ্রাস পাচ্ছে। পরেরটা দেখি, জনাব আবিরের নিকট 20,000 টাকার পণ্য ক্রয়ের পরামর্শ দেওয়া হলো, পণ্য ক্রয়ের পরামর্শ দেওয়া হলো, পরামর্শ মানে হচ্ছে অর্ডার দেওয়া হলো, অর্থাৎ আমি 20,000 টাকার পণ্য আবিরের কাছ থেকে আমার প্রতিষ্ঠান ক্রয় করবে, সেই জন্য তাকে আমি কি করলাম, ক্রয়ের একটা পরামর্শ বা অর্ডার দিলাম। তোমরা খেয়াল করো, দেখো এখানে কিন্তু অর্ডার দেওয়া হচ্ছে, তাহলে অর্ডারের মাধ্যমে কিন্তু আমাদের কারবারের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না। যদিও এটা 20,000 টাকার পণ্য, আমি অর্থের মাপ অর্থ দ্বারা পরিমাপ করতে পারি, অর্থের দ্বারা এখানে পরিমাপ করা হচ্ছে বা পরিমাপ করা যায়, তারপর এখানে কারবারের কিন্তু কি হয় নাই, আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই। বা আমি যদি বলি যে কারবারের লেনদেনের হিসাব সমীকরণের উপর কোনো প্রভাব পড়েনি, সুতরাং এটি কি নয়, এটি লেনদেন নয়, কারণ এই ঘটনায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। তাহলে এরকম যখন দেখবা তোমরা পরামর্শ দেওয়া হলো, অর্ডার করা হলো ক্রয়ের ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই, সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো না, লেনদেন বলবো না। মাসিক 10,000 টাকা বেতন একজন ম্যানেজার নিয়োগ করা হলো, দেখো ম্যানেজার নিয়োগ করা হলো, নিশ্চয়ই ম্যানেজার নিয়োগের সাথে সাথে কিন্তু তাকে বেতন দেওয়া হবে না, তাকে বেতন দেওয়া হবে কি এক মাস কাজ করার পর। তাহলে যখন আমি নিয়োগ দিচ্ছি তখন কিন্তু আমার কারবারের কোনো কি হয় নাই, আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই বা আমার হিসাব সমীকরণের উপর কোনো প্রভাব পড়েনি, সেহেতু এটিও কি নয়, লেনদেন নয়। তাহলে এই ধরনের কি নিয়োগ দেয়া বা নিয়োগের ক্ষেত্রে চুক্তি করা, সেগুলো কি লেনদেন হবে না। 8 নম্বর, 30,000 টাকার পণ্য ক্রয়ের বিক্রয় চুক্তি করা হলো, ওই যে পরামর্শ অথবা চুক্তি একই জিনিস। তাহলে এখানে বিক্রয় চুক্তি করা হলো কিন্তু বিক্রয় করা হয়নি, সুতরাং এটিও কি হবে না, লেনদেন হবে না। কামালের কাছ থেকে 12% সুদে 1,00,000 টাকার ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলো, সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা কিন্তু এখন আমরা ঋণটা গ্রহণ করিনি, তাহলে ঋণ গ্রহণ করার আগ পর্যন্ত এটা লেনদেন হবে না, এটিও লেনদেন নয়, এই ঘটনায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বা চুক্তি করা, কাউকে নিয়োগ দেয়া বা ফরমায়েশ দেয়া, এই ধরনের যে বিষয়গুলো আছে এর দ্বারা আমাদের কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয় না, বিধায় এগুলোকে আমরা কি বলবো না, লেনদেন বলবো না। আর যেহেতু লেনদেন নয়, সেহেতু এগুলো আমাদের সমীকরণে, হিসাব সমীকরণে কোনো প্রভাব ফেলবে না বা এগুলোর সমীকরণের উপর, হিসাব সমীকরণের উপর কোনো প্রভাব পড়ে না। আমরা আরও কিছু দেখি, যেমন এখানে বলা আছে নগদে পণ্য বিক্রয়, তাহলে বিক্রয়, দেখো ক্রয় যদি ব্যয় হয় তাহলে বিক্রয় আয় হবে, কেননা কারণ কি আমি পণ্যের বিনিময়ে এখানে কী করছি, অর্থ পাচ্ছি বা অর্থ গ্রহণ করছি, তাহলে পণ্য বা সেবার বিনিময়ে অর্থ গ্রহণ করা হলে সেক্ষেত্রে সেটাকে কী বলা হবে, আয় বলা হবে। তাহলে এখানে আমরা পণ্য দিচ্ছি বিনিময়ে কী, অর্থ গ্রহণ করছি, নগদ টাকা গ্রহণ করছি, সুতরাং এটা আয়। আর আয় হলে আমার যেমনিভাবে নগদের পরিমাণ বাড়বে ঠিক একইভাবে আমার মালিকানা স্বত্বের পরিমাণও বাড়বে। আমরা আবার বলতেছি, কারণ মালিকানা স্বত্ব বাড়বে কখন, মুনাফা অতিরিক্ত মূলধন কারবারে বিনিয়োগ করা হলে, আয় অর্জিত হলে, মুনাফা হলে, সেক্ষেত্রে আমাদের কারবারে কী হবে, মালিকানা স্বত্বের পরিমাণ বাড়বে। আর যদি ব্যয় হয় বা উত্তোলন হয়, উত্তোলন করা হয়, সেক্ষেত্রে মালিকানা স্বত্বের পরিমাণ কমবে। ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে দেখো ব্যাংকে জমা দেওয়া হলো, একটা হচ্ছে নগদ টাকা, একটা হচ্ছে ব্যাংকে জমা টাকা, দুটা কিন্তু একই, দুটা দিয়ে আমরা ভবিষ্যতে সুবিধা গ্রহণ করতে পারি। তো সুতরাং ব্যাংকে জমা নগদ টাকা যেমনিভাবে সম্পদ,
ব্যাংকে জমা টাকাটাও কি সম্পদ, দুটোই আমরা আমাদের ভবিষ্যতে কাজে লাগাই, ব্যবহার করতে পারি। তাহলে দেখা গেল কি, ব্যাংকে জমা দিলে ব্যাংকের টাকা পরিমাণ বাড়বে, পাশাপাশি নগদ টাকার পরিমাণ কমবে। তাহলে নগদ নামক সম্পদ হ্রাস পাবে এবং ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পাবে। বিনিয়োগের সুদ পাওয়া গেল। দেখো, আমি বিনিয়োগ করলাম, অর্থ বিনিয়োগ করলাম, এই বিনিয়োগ মানে হচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠানে, আমার নিজের প্রতিষ্ঠানে না, অন্য কোনো প্রতিষ্ঠানে অর্থ লগ্নি করা বা অর্থ খাটানো, সেটাকেই বলা হয় বিনিয়োগ বলা হয়। তাহলে আমি তাকে অর্থ দিলাম, সে আমাকে কি দিবে, সুদ দিবে। তার মানে এটা হলো আমার কি আয়। তাহলে বিনিয়োগের সুদ পাওয়া গেল আয়, তাহলে কি পাওয়া গেল, 5,000 টাকা। তাহলে আমার কি হবে, নগদ সম্পদের পরিমাণ বাড়বে, পাশাপাশি মালিকানা স্বত্বের পরিমাণও বাড়বে। এখানে কিন্তু আমি অর্থ দিয়ে তাকে সেবা দিচ্ছি, অর্থের বিনিময়ে। কেমন? 13 নম্বর, রোহানের নিকট হতে কর্জ নেওয়া হল। দেখো, কর্জ, কর্জ মানে ঋণ। আগে আমরা দেখলাম ঋণ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হলো, সেক্ষেত্রে বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া সেটা লেনদেন নয়। আর এখানে বলা হচ্ছে কি, রোহানের নিকট হতে কর্জ নেওয়া হলো বা ঋণ নেওয়া হলো। এই কর্জ ঋণেরই একটা পারিভাষিক শব্দ, কর্জ ঋণ ধার। তাহলে দেখো, ঋণ নেওয়ার ফলে কি হলো, এখানে রোহানের একটা কি হলো, দাবি প্রতিষ্ঠিত হলো, রোহানের পাওনা তৈরি হলো। তাহলে রোহান আমার কারবারের মালিক নয়, সে তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষের দাবিকে আমরা বলে থাকি কি, দায়। তৃতীয় পক্ষের দাবি বা তৃতীয় পক্ষের পাওনাকে বলা হয় কি, দায়। তাহলে আমার কর্জ নেওয়ার ফলে আমার কারবারের নগদ টাকার পরিমাণ কি বাড়বে। কারণ তুমি চিন্তা করো সহজভাবে, তোমার কাছে 5 টাকা আছে, তুমি যদি তোমার বন্ধুর কাছ থেকে 5 টাকা ধার করো, তাহলে তোমার কিন্তু এখন নগদ টাকা হবে কত, 5। আর বন্ধুর কাছ থেকে 5 টাকা ধার করার ফলে তোমার এখন টাকা হবে 10 টাকা। অর্থাৎ ধার করার ফলে আমাদের কি হয়, নগদ টাকার পরিমাণ বেড়ে যায়। তাহলে এখানেও একই ঘটনা ঘটবে, নগদ অর্থের পরিমাণ বাড়বে, পাশাপাশি যেহেতু তৃতীয় পক্ষের একটা পাওনা তৈরি হলো, সুতরাং এখানে দায়টাও কি বাড়বে, কারণ এই টাকাটা ভবিষ্যতে আমাকে পরিশোধ করতে হবে। মনে রাখবা, দায়, প্রত্যেকটা দায় কিন্তু পরবর্তী সময়ে বা ভবিষ্যতে পরিশোধ করতে হয়। 14 নম্বর, জীবন বীমার প্রিমিয়াম প্রদান 12,000 টাকা। তাহলে জীবন বীমা প্রিমিয়াম, তাহলে আমরা কিন্তু শুরুতে বলছি যে আমরা কারবারের হিসাব করি, আমরা মালিকের হিসাব করি না। আমরা কারবারের হিসাব করি, হিসাব বিজ্ঞান কারবারের হিসাব করে, কিন্তু মালিকের হিসাব, ব্যক্তিগত হিসাব করে না। তাহলে জীবন বীমার প্রিমিয়াম প্রদান 12,000 টাকা। তাহলে জীবন বীমা, এই বীমাটা কার? জীবন বীমা আমরা জানি, তোমরা নিশ্চয়ই জানো, জীবন বীমা হচ্ছে কোনো ব্যক্তির জীবনের উপরে যে বীমা করা হয়, নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে ভবিষ্যতে সে কী করবে, ওই ব্যক্তির জীবনহানি ঘটলে বা মেয়াদ শেষে সে একটা ভালো অঙ্কের টাকা বা প্রিমিয়াম উল্লিখিত টাকা বা বিমা চুক্তিতে উল্লিখিত টাকা ফেরত পাবে। তাহলে জীবন বীমা প্রিমিয়াম এটা মালিকের তার ব্যক্তিগত জীবনের উপরে যে বীমা করা আছে, সেই বীমার প্রিমিয়াম প্রদান। তাহলে এখন যেহেতু প্রিমিয়াম প্রদান কারবারের বইয়ে লেখা আছে, তার মানে বুঝতে হবে যে এখানে আমি জীবন বীমার প্রিমিয়ামটা কোথা থেকে দিছি, কারবার থেকে দিছি। তার মানে মালিকের ব্যক্তিগত একটা কাজে, ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে অর্থ পরিশোধ করা। তাহলে আমরা গত ক্লাসে কিন্তু উত্তোলনের সংজ্ঞায় সেখানে বলা ছিল, বলা হয়েছে যে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে পণ্য বা অর্থ গ্রহণ করলে সেটাকে আমরা কি বলবো, উত্তোলন বলবো। আর এই উত্তোলনের ফলে আমাদের মালিকানা স্বত্বের পরিমাণ কি হয়, হ্রাস পায়। কারণ ওই যে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, অর্থাৎ ব্যয় এবং উত্তোলনের ফলে মালিকানা স্বত্ব হ্রাস পায়, আয় এবং মূলধন বিনিয়োগের ফলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়। তাহলে আমি দেখলাম নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে, যেহেতু কারবার থেকে টাকাটা দেওয়া হলো, কারবারের নগদ টাকা পরিমাণ কমে যাবে, পাশাপাশি মালিকানা স্বত্বের পরিমাণও কমে যাবে। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে, কারণ ক্লাসটি আজকে একটু গুরুত্বপূর্ণ ক্লাস, একটু দীর্ঘ ক্লাস হবে। আশা করি ক্লাসটা কমপ্লিট করার পর তোমরা খুব সহজেই লেনদেনের প্রভাবটা বুঝতে পারবে, অর্থাৎ হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা তোমরা নিজেরাই কি অনুশীলন করতে পারবে। এখানে দেখো, পরের টপিক আমরা চলে যাই, হিসাব এবং হিসাবের শ্রেণী বিভাগ। হিসাব কাকে বলে? হিসাব আমরা দেখলাম, এতক্ষণ আমরা দেখলাম অনেকগুলো বিষয় সেখানে আসছে, আমাদের নগদ আসছে, আমাদের আসবাবপত্র আসছে, আমাদের মালিকানা স্বত্ব আসছে, আমাদের উত্তোলন আসছে,
তারপর আমাদের বেতন আসছে, ব্যয়, আমাদের বিনিয়োগের সুদ, আয় আসছে, কেমন অনেকগুলো আমাদের ব্যাংক হিসাব ব্যাংক আসছে, আচ্ছা অনেকগুলো বিষয় কিন্তু আসছে। তাহলে এখানে আমরা কি করব, একই জাতীয় একই ধরনের লেনদেনগুলোকে আমরা একটা শিরোনামে নিয়ে আসব, অর্থাৎ আমার যতগুলো নগদ আছে সবগুলো নগদকে আমি একটা খাত নগদে নিয়ে আসব, যতগুলো আসবাবপত্র আছে সবগুলোকে আমি আসবাবপত্র শিরোনামে নিয়ে আসব, যতগুলো বেতন আছে সবগুলোকে আমি বেতনে নিয়ে আসব, যতগুলো উত্তোলন আছে সবগুলোকে আমি উত্তোলনে নিয়ে আসব। অর্থাৎ এই যে একটা শিরোনামে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় হিসাব বা হিসাব খাত। যেমন এখানে বলা আছে, প্রতিষ্ঠানের লেনদেন সমূহের সংগঠিত হওয়ার পর এর সাথে জড়িত পক্ষ সমূহকে যখন উপযুক্ত শিরোনামে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তখন তাকে হিসাব খাত বা হিসাব বলে। যেমন বেতন প্রদান করা হলো 5,000 টাকা, এটা আমরা জানি যে এখানে বেতনটা অর্থাৎ ব্যয়টা বাড়বে এবং নগদানটা কি কমবে, নগদানটা কমবে। সুতরাং আমরা বেতন হিসাব লিখতে পারি, আরেকটা হিসাব আমরা কি নগদান হিসাব লিখতে পারি। আয়কর প্রদান, এখানে একই রকম আমি উত্তোলন হিসাব লিখতে পারি আয়করটা। আয়করটা হচ্ছে ব্যক্তির আয়ের উপর কর, এটা মালিকের ব্যক্তিগত কর, কারবার থেকে প্রদান করার ফলে এখানে কি হবে উত্তোলন হিসাব হবে, এবং আরো একটা হিসাব হবে কি নগদান হিসাব। বাকিতে পণ্য ক্রয় করা হলো, এখানে ক্রয় এবং কি বাকিতে, বাকিতে হলে সেক্ষেত্রে প্রদেয় হিসাবে সৃষ্টি, অর্থাৎ এখানে ক্রয় হিসাব হবে আর পাওনাদার বা প্রদেয় হিসাব হবে। দেখো হিসাবের শ্রেণী বিভাগ, সনাতন পদ্ধতিতে হিসাব 3 প্রকার, নামিক হিসাব, ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব। নামিক হিসাব আবার 2 প্রকার, একটা আয় সংক্রান্ত হিসাব আর একটা ব্যয় সংক্রান্ত হিসাব। অর্থাৎ এখানে নাম থেকে কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে যে কোন হিসাবটাতে আসলে কি ধরনের হিসাব আমরা লিখব। চলো দেখি আমরা কোথায় কি ধরনের হিসাব লিখব। প্রথমে আসো নামিক হিসাব। নামিক হিসাব এখানে 2 ধরনের, একটা হচ্ছে আয় আর একটা ব্যয়। তার মানে কি, কারবারের আয় ব্যয় অথবা লাভ লোকসান সংক্রান্ত হিসাবকে নামিক হিসাব বলে। অর্থাৎ এই হিসাবে আমরা কি করব, আয় এবং ব্যয়গুলো লিখব, যেমন বেতন হিসাব, ভাড়া হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বিনিয়োগের সুদ হিসাব। আর এখানে শুধু আয় এবং ব্যয়বাচক হিসাবগুলো আসবে। ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক ব্যক্তি বা অব্যক্তি বা প্রতিষ্ঠান, ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে ব্যক্তিগত হিসাব বলে। অর্থাৎ এখানে আমরা কোনো ব্যক্তির নাম হবে বা কোনো প্রতিষ্ঠানের নাম হবে, যেমন আরিফ হিসাব, জারিফ হিসাব, সোনালী ব্যাংক হিসাব, আসমা ট্রেডার্স হিসাব। এখানে ব্যক্তি এবং প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবগুলো আমরা লিখব। সম্পত্তিবাচক সম্পত্তি বলা বুঝাই যাচ্ছে, কোনো বস্তু বা সম্পদ সংক্রান্ত হিসাবকে সম্পত্তিবাচক হিসাব বলে। যেমন নগদান একটা সম্পদ, নগদান হিসাব আসবাবপত্র সম্পদ, আসবাবপত্র হিসাব, বিনিয়োগ হিসাব, দালান কোটা হিসাব, মোটর গাড়ি হিসাব। এবার আসো আমরা দেখি হিসাব, হিসাবের শ্রেণী বিভাগ আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে হিসাবকে 6 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ এই 6টা হলো আমাদের হিসাব সমীকরণ থেকে আসছে। বাম পাশে ছিল কি সম্পদ, সম্পদ হিসাব, দায় হিসাব, ব্যয় হিসাব, আয় হিসাব, স্বত্বাধিকার বা মূলধন হিসাব এবং উত্তোলন হিসাব। তোমাদের নিশ্চয় মনে আছে সম্পদ সমান দায় যোগ মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। ওই হিসাব সমীকরণ থেকে এখানে 6টা বিষয় আসছে। এবং আধুনিক হিসাব বিজ্ঞানে এই 6টাকে ঘিরেই কিন্তু পরবর্তী হিসাবগুলো প্রস্তুত করা হয়। তাহলে আমি তোমাদেরকে বলবো, ক্লাসে জিনিসটা আমি বারবার বলি যে তোমরা এই 6টা বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সম্পদ, সম্পদ কি, সম্পদ কাকে বলে, সম্পদ হিসাব, তারপরে দায়, অর্থাৎ সম্পদগুলো আমরা যে হিসাবে লিখবো সেটাই সম্পদ হিসাব, দায় বহির্দায়গুলো আমরা যে হিসাবে লিখবো সেটাই দায় হিসাব। তাহলে আমাকে দায় চিনতে হবে, আমাকে সম্পদ চিনতে হবে, আমাকে ব্যয় চিনতে হবে, আমাকে আয় চিনতে হবে, আমাকে মূলধন চিনতে হবে এবং উত্তোলন চিনতে হবে। তাহলে আমি আবার বলতেছি,
যদিও গত ক্লাসে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। সম্পদ মানে হচ্ছে বস্তুগত অবস্তুগত উপাদান যা ভবিষ্যতে কার ভবিষ্যতে ব্যবহারের ফলে আর্থিক সুবিধা পাওয়া যায়। বস্তুগত এবং অবস্তুগত উপাদান সম্পদ হলো বস্তুগত এবং অবস্তুগত উপাদান যা থেকে ভবিষ্যতে কি কারবার আর্থিক সুবিধা পেয়ে থাকে, বর্তমানও পেতে পারে, বর্তমানে এবং ভবিষ্যতে উভয় ক্ষেত্রেই কি আর্থিক সুবিধাটা পাওয়া যায়। দায় তৃতীয় পক্ষের দাবি বা পণ্যকে দায় বলে। তৃতীয় পক্ষ কারা? মালিক ছাড়া যারা সবাই তৃতীয় পক্ষ, অর্থাৎ মালিক ছাড়া বাকি সবাই তৃতীয় পক্ষ। ব্যয় পণ্য বা সেবার বিনিময়ে আর্থিক সুবিধা প্রদানকে ব্যয় বলে বা অর্থের প্রদানকে ব্যয় বলে। আয় পণ্য বা সেবার বিনিময়ে অর্থের আগমন বা অর্থের প্রাপ্তিকে আয় বলে। মূলধন মালিক কর্তৃক বিনিয়োজিত সম্পদকে মূলধন বলা হয়, তার ব্যক্তিগত অর্থ বা সম্পদকে মূলধন বলা হয়। এবং উত্তোলন কারবার থেকে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে পণ্য বা অর্থ তুলে নিলে তাকে উত্তোলন বলা হয়। আসলে এখানে বলা আছে সম্পদ হিসাব কোনো বস্তু বা বস্তু সম্পর্কিত লেনদেন যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে সম্পদ হিসাব বলে। অর্থাৎ এখানে আমরা সম্পদগুলো লিখব। দায় হিসেবে আমরা তৃতীয় পক্ষের দাবি পাওয়া সংক্রান্ত লেনদেন মানে দায় লিখব। ব্যয় হিসেবে আমরা কি ব্যয়গুলো লিখব। একইভাবে আয় হিসেবে আমরা আয়গুলো লিখব, যেমন 96 সালামি কমিশন হিসাব। স্বত্বাধিকার হিসেবে এখানে মূলধন হিসেবে মূলধনগুলো লিখব, মূলধন। উত্তোলন হিসেবে উত্তোলন লিখব। উত্তোলন কি মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে যে পরিমাণ নগদ অর্থ বা পণ্য উঠিয়ে নেয় তা হিসাবভুক্ত করার জন্য যে হিসাব রাখা হয় তাকে কি বলা হয়? উত্তোলন হিসাব বলা হয়। যেমন আমরা দেখলাম আয়কর প্রদান, এটা একটা উত্তোলন। জীবন বীমার প্রিমিয়াম প্রদান, এটা একটা উত্তোলন। সেলের স্কুলের বেতন প্রদান কারবার থেকে, এটা একটা উত্তোলন। ব্যক্তিগত বাড়ি ভাড়া প্রদান, এটা একটা কি উত্তোলন। বা বিয়েতে কোনো বিয়েতে উপহার প্রদান, এটাও তার একটা ব্যক্তিগত খরচ, কারবার থেকে দিলে সেটা কি হবে? উত্তোলন হবে। এবার আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির কাজগুলো অবশ্যই কমপ্লিট করবে। এটা শুধুমাত্র আমার প্রতিষ্ঠানের জন্য, আমার প্রতিষ্ঠানের আমাদের যে বই তোমাদের দেওয়া পাঠ্য করা হয়েছে সেই পাঠ্য বইয়ের প্রশ্ন 1-2 পৃষ্ঠানং দেওয়া আছে। তোমরা এগুলো বাড়ির কাজগুলো কমপ্লিট করে ফেলবে। আশা করি তোমরা আজকের ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং বাড়ির কাজগুলো অবশ্যই কমপ্লিট করবে। আশা করি পুরো ক্লাসটা ভালোভাবে দেখলে তোমরা বাড়ির কাজগুলো খুব সহজেই কমপ্লিট করতে পারবে। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।